आसनसोल के मेयर जितेंद्र तिवारी ने यह घोषणा किया कि पुलवामा में शहीद हुए सीआरपीएफ के जवानों की याद में आसनसोल शहर में एक स्मारक का निर्माण किया जाएगा। करीब 50 लाख की लागत से इस स्मारक का निर्माण कार्य शुरू किया जाएगा। स्मारक के मॉडल को तैयार करने का निर्देश भी मेयर ने अभियंताओं को दे दिया है। मेयर ने आगे कहा कि सीमा पर तैनात जवानों के कारण ही 125 करोड़ देशवासी चैन की नींद सोते हैं, अतः उनकी याद में इस स्मारक का निर्माण किया जा रहा है। তাহলে আমরা ফিনান্স অফিসার স্যারকে বলবো যে আপনি সামনের মাসের আমাদের যে অলরেডি সেখান থেকে 1000 টাকা করে কেটে নেবেন এবং আজকে এটা আজকেই প্রসেস করে আজ বিকালের মধ্যে যাতে উনি পেমেন্টটা হয়ে যায় সে চেষ্টা করবেন, যাতে উনি কাল পরশু নিজের স্ত্রীকে নিয়ে ট্রিটমেন্টে যেতে পারেন। একটা ভালো ডিসকাশন এবং এর সঙ্গে সঙ্গে আর একটা ছোট আমি প্রস্তাব রাখছি যে যে আমাদের যে সিআরপিএফ জওয়ানদেরকে হত্যা করা হলো যেভাবে, তো আমরা চাইছি যে আপনারা সবাই যদি সম্মতি দেন যে তাদেরকে সারা জীবন এই সময়ের সঙ্গে এটা নিয়ে রাজনীতি হবে, সময়ের সঙ্গে লোক এটা ভুলে যাবে। এটা আমরা আসানসোলের মানুষ কোনোদিন ভুলতে চাই না, সবাই আমরা ব্যতীত কেউ এটা আমরা ভুলতে চাই না। তাই আমরা চাইছি যে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা বড় মেমেন্টো আসানসোলের যে কোনো জায়গায় যেখানে সব যত জওয়ান শহীদ হয়েছে আমাদের সবার নাম লেখা থাকবে সেরকম একটা মানে মেমোরেবল মেমেন্টো আমরা কিন্তু আসানসোলের পথ তৈরি করতে চাইছি, যার 50 লক্ষ টাকা আমরা 50 লক্ষ টাকা খরচ করে এটা যাতে একটা আগামী দিনে আমরা এই যে আমরা সুরক্ষিত আছি এর পিছনে এই সিআরপিএফ দের এই সেনাদের একটা অবদান আছে, এটা সবসময় যেন আমরা মাথায় থাকে, আমাদের পরের প্রজন্ম তাদের যেন মাথায় থাকে যে আমরা সুরক্ষিত আছি এই দেশে, তার পিছনে এত এত লোকের অবদান আছে, এত এত লোকের স্যাক্রিফাইস আছে। এটাও যদি আপনারা সম্মতি দেন তাহলে এই একটা প্রস্তাব আমি রাখছি।